উনিও খেলছিলেন আমিও খেলছিলাম, উনি লুজ বল করলেন আমি সিক্স রান মেরে দিলাম। আট মাস আগে আমি জেনে গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের করবেন আমার সাথে। ভাইপোকে গদি দিতে হবে, গদি নিতে হয়। শুভেন্দু অধিকারীর মধ্যে অনেকটা পটেন্সিয়ালিটি আছে, দেখুন কনফিডেন্স লেভেল আপনি আমাকে দেখলেও বুঝতে পারবেন আমার কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। এবার তৃণমূলকে তৃণমূল হারাবে আর তৃণমূলই বিজেপি সরকার করে দেবে। ব্যারাকপুর অর্জুনেরই আছে, অর্জুনেরই থাকবে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ যার সঙ্গে কথা বলবো, অনেকেই তার সম্পর্কে বলেন ইনকা তো বাস নামই কাফি হ্যায়। দেখা যাক কার সঙ্গে কথা হয়। অর্জুন বাবু কেমন আছেন? খুব ভালো, নমস্কার। খুব ভালো তো খুব সংক্ষিপ্ত কথা হলো, প্রশ্নটা বরং এইভাবে করা উচিত যে কেমন ছিলেন আর কেমন আছেন। যেমন ছিলাম সেরকমই আছি, খুব ভালো আছি। না আপনার তো দুটো সংসার, একটা সংসার ত্যাগ করে আরেকটা সংসারে এসেছেন, আমার একটা কেমন ছিল? আমার একটাই সংসার, আমার নিজের সংসার। যখন আমি যেখানে থাকি নিজের সংসারের মধ্যেই থাকি। আচ্ছা, মানে আপনি তার মানে নিজেকে মানিয়ে নিতে পারেন বলতে চাইছেন? মানিয়ে নিলাম, আমি মানুষের নিয়ে রাজনীতি করি, আমি কোনো তেলবাজি রাজনীতি করি না। আমি চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকি, চব্বিশ ঘন্টা মানুষের কাজ করি। তো আমার জন্য এটা ফ্যাক্টর হয় না কি আমি কি করছি না করছি। একটা লোক ভোটের সময় খুব খাটবে, তারপরে পাঁচ বছর গায়েব হয়ে যায়। আমি পাঁচ বছরও খাটি, ভোটের সময়ও খাটি, আমার এটা হ্যাবিটের মধ্যে। না আপনার সঙ্গে বিরোধটা যে নানান সময় হয় সেটার কারণটা কি বলছেন, যে আপনার এই জনসমর্থন সেটা অন্যরা নিতে পারছে না? মাস বেস পলিটিক্স করলে যারা করে তাদেরকে রিজনাল পার্টি হজম করতে পারে না, ওদের সবসময় একটা ভয়ে কাজ করে। ইয়াহ মনে হচ্ছে আমারটা নিয়ে নিল, আমারটা নিয়ে নিল, এরকম কোনো ব্যাপার নেই। আমরা তো সেই লেভেলে আমাদের করা দরকারও পড়ে না, আমাদের খুব বড়ো আমার জায়গা। আমি যা অ্যাচিভমেন্ট আছে আমার লাইফে আমার সবটা নিজে করেছি, আমি কারোর দয়াতে না এমএলএ হয়েছি, না কাউন্সিলর হয়েছি, না চেয়ারম্যান হয়েছি, না এমপি হয়েছি, কোনো নেতার দয়াতে। হ্যাঁ মানুষের দয়া, মানুষের আশীর্বাদ সবসময় স্বীকার করতে হবে। মানে যারা আপনাকে ঈর্ষা করছে তারা কি তার মানে তাদের সেই অর্থে জনসমর্থন নেই বলছেন আর কি, সেই কারণে আপনারা এত ঈর্ষা করে? আপনার জনসমর্থন থাকলে তাদের এই ধরনের কাজ করবে কেন? আমার তো কোনো, আমি তো ডোন্ট কেয়ার, আমি তো উনিশেও জিতেছি, এবারও জিতবো। আমি মানুষের নিয়ে ভোটটা করি, মানুষকে নিয়ে আমি কাজ করি, এটা সবসময় এটা আমার অ্যাচিভমেন্ট বলতে গেলে। তো আপনি তো 5ই নভেম্বর নবান্নে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছিল, সেদিন উনি আপনাকে কি বলেছিলেন? আট মাস আগে আমি জেনে গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের করবেন আমার সঙ্গে। কারণটা কি? কারণটা উনি হজম করতে পারছিলেন না, পিসি ভাইপে দুজনে কি উনিশে আমি কী করে জিতে গেছি। উনি ভেবেছিলেন কি ওকে চমকিয়ে টমকিয়ে নিয়ে এসে আবার রাজনীতিটা শেষ করে দেবে। আমি তো রাজনীতি করি, আমি হাওয়া চিনি, মানুষ চিনি, পালস চিনি, কথাবার্তা বুঝি, সবটা বুঝে আমি ভেবে নিয়েছিলাম কি উনিও খেলছিলেন আমিও খেলছিলাম, উনি লুজ বল করলেন আমি সিক্স রান মেরে দিলাম। কিন্তু আপনার তো উনিশেও আমরা দেখলাম যে ঠিক ভোটের আগে আপনি বিজেপিতে এলেন, জিতলেন, তারপরে আবার বিজেপির সঙ্গে বনিবনা হলো না, আপনি তৃণমূলে গেলেন অফিশিয়ালি। একদম আমার বনিবনা না থাকলে বিজেপি আমাকে টিকিট দিত, এরকম ভুল কথা। আমার এখানে পোস্ট পোল ভায়োলেন্সে অনেক বড় ঘটনা ঘটেছে, তখন প্রায় দিশাহারা এখানকার মানুষ আমাকে বললো দাদা কোনোভাবে আমাদেরকে বাজা। টাইমিং অ্যাডজাস্টমেন্ট এটা পার্টি জানত, ইটস অ্যাডজাস্টমেন্ট, টাইমিং চলছে, আর কোনো ব্যাপার। একটা বিষয় বলুন, আজকে তো প্রধানমন্ত্রী আপনার জন্য সভা করে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হলো, আপনাকে কি বললেন বা আপনি কি বললেন? 2019 প্রধানমন্ত্রী এসেছেন, এবারও এসেছেন, তার মানে বুঝতে পারছেন আমাকে কত স্নেহ করে। এটা কারণটা কি মনে হয় আপনার? এটা কারণ আপনাকে বলতে পারবো না, মানে স্নেহ ভালোবাসা কোনো কারণ কেউ বলতে পারে? তো মমতা ব্যানার্জি আপনাকে খুব স্নেহ করতেন? মমতা ব্যানার্জি ভাইপো কাছে গোলাম হয়ে গেছে না? আচ্ছা বুঝতে পারলেন না, ভাইপো কাছে, ভাইপোকে গদি দিতে হবে, গদি এমনি দেওয়া যায় নাকি, গদি নিতে হয়। গদি নেওয়ার জন্যে আপনাকে খাটতে হবে, মানুষের কাজ করতে হবে। মমতা ব্যানার্জি নো ডাউট সি যে লিডার ছিলেন, লিডার না থাকলে বামফ্রন্টকে সরাতে পারতেন না, কিন্তু এর সঙ্গে এটাও আছে ওনাকে লিডার আমরা বানিয়েছিলাম, উনি একা সব কাজ করেননি। যদি আপনি আমার ব্যাক ইতিহাস দেখবেন, তৃণমূলের বড় বড় নেতা যারা আজকে সো কল্ড মন্ত্রী সন্ত্রী চাপরাশি যাই বলুন,
তারা ভয়ে কোনো জায়গায় যেতেন না, আমলাসোল যেতেন না, শাসনে যেতেন না, নন্দীগ্রাম ঢুকতেন না। তখন আমি আমি সঙ্গে থাকতাম। আজ যখন ক্ষমতা এলেন তখন ওই সিঁড়িটা ভেঙে দিল, যারা স্ট্রংম্যান ছিল তাদের সবাইকে উইক করলেন আস্তে আস্তে। মানে উনি কোন স্ট্রংম্যান পেয়ে গেলেন যে আপনার মতো এরকম একটা স্তম্ভ লোক? স্ট্রংম্যান না, দেখুন আমি বলছি এটা রিজনাল পার্টি একটা প্রবলেম আছে। রিজনাল পার্টি ভাবছে কি পুলিশ সঙ্গে থাকলে সে করতে পারবে, কিন্তু আমি বারবার এটা গভর্নমেন্ট অফ মানে ইন্ডিয়া পার্টি বিজেপিকেও বলেছি কি এই আইপিএস আইএসরা রিজনাল পার্টিকে সবসময় তাবেদারি করার একটাই কারণ যে কোটি কোটিটা তারা রোজগার করে, তারা এমন ভুল বুঝিয়ে রাখে। আর রিজনাল পার্টিও দেখছে কি এদেরকে দিয়ে আমি শাসনটা চালাচ্ছি, এদের এদের জন্য একটা অল ইন্ডিয়া সার্ভিস যে আইনটা আছে এটা আনা দরকার আছে, যাতে 3 বছরের মধ্যে একটা স্টেট থেকে অন্য স্টেট যেতে হবে। এইটা যদি করে দেন তাহলে রিজনাল পার্টি এই যে কারাপশন যে ভরে যাচ্ছে ভারতবর্ষে এটা হবে। অলরেডি এ নিয়ে রিসার্চ শুরু হয়েছিল বিগত এই 5 বছরের মধ্যে, আমরা অনেকবার শুনেছি, নোটিশ এসেছিল, চিঠি। এটা যদি হয়ে যায় তাহলে আপনি দেখবেন এই করাপশনের উপরে অনেক মানে কন্ট্রোল করা যেতে পারে। আপনি বলছেন করাপশনটা করছে অন্য রাজ্যে প্রভাব বিস্তার করার জন্য? অন্য রাজ্যে না, নিজের প্রভাব বিস্তার করার জন্য। অন্য রাজ্যে কে মমতা ব্যানার্জিকে চিনে? মমতা ব্যানার্জি যখন গিয়েছিলেন লাস্ট ইলেকশনে ইউপিতে, যেখানে যেখানে গেছিলেন জেতার থাকলেও সব হেরে গেছে। মমতা ব্যানার্জি গেছিলেন গোয়াতে, কি হলো গোয়াতে একজন মমতা ব্যানার্জি দলের একজন নেতা ডেরেক ওবেরয় ওখানে প্রায় 25 কোটি টাকা বাড়ি কিনে নিল। এটা হবে, এর বেশি কিছু হবে না। একটা অন্য রাজ্যে প্রভাব বিস্তার করতে গেলে অনেক কাজ করতে হবে। যে রিজনাল পার্টি যে থিঙ্কিং আছে কি ভারতবর্ষে প্রধানমন্ত্রী বহিরাগত, এই থিঙ্কিং যার থাকবে সে কোনোদিন রিজনাল থেকে অল ইন্ডিয়া পার্টি হতে পারে না। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছে, মেবি ও ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা কোনো বড় ব্যাপার না। আজকে জ্যোতি বসু যদি প্রধানমন্ত্রী হয়ে যেতেন তাহলে কি এটা কেউ বলতো কি ইনি বহিরাগত আছেন? না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছে, তার তাকে আমি রাজনৈতিক লড়াই লড়বো, কিন্তু উনাকে এটা আমি বলতে পারি কি উনি বহিরাগত আছেন? আপনি একজনকে বহিরাগত বলছেন আর নিজে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে মুম্বাইয়ের উনার ভোটার লিস্টের নাম আছে আপনি আসানসোলে টিকিট দিচ্ছেন, কীর্তি আজাদকে আপনি নিয়ে এসে ওই দুর্গাপুরে টিকিট দিচ্ছেন, আপনি ইউসুফ পাঠানকে নিয়ে এসে বহরমপুরে টিকিট দিচ্ছেন, উনি কি বলতে চাইছেন? আপনি করলে সব ঠিক, বাদ বাকি করলে সব। আচ্ছা একটা জিনিস বলুন, এই রহস্যটা এখন তো আপনার নিশ্চয়ই বলতে কোনো বাধা নেই, আপনি এখন ক্যান্ডিডেট, ঠিক কিভাবে এটা ম্যানেজ হলো যে বিজেপির মতো একটা ন্যাশনাল পার্টির জন্য আপনি এত নির্ভরশীল হয়ে গেলেন ব্যারাকপুরে, যে তৃণমূল আপনাকে টিকিট দিল না আর 11 তারিখ আপনার এই ঘর থেকে মমতা ব্যানার্জি অভিষেকের ছবি সরে গেল এবং আপনি বিজেপির প্রার্থী? দেখুন কনফিডেন্স লেভেল আপনি আমাকে দেখলেও বুঝতে পারবেন, আমার কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। কেন হাই থাকে এটা আপনাকে বুঝতে হবে। আমি না, আমি ওই মানে স্বার্থের রাজনীতি করি না, আমাকে নিতে হবে বা আমার রোজগার করতে হবে পলিটিক্স থেকে, এটা ওই বিশ্বাস করি। আর আমার সাংগঠনিক ক্ষমতাকে যে পার্টি বুঝলো বা বুঝে বিজেপি, তাই জন্য আমার আমাকে আশীর্বাদ করেছে। আর আমার সাংগঠনিক ক্ষমতাকে ইনি যদি ওনার থ্রেট ভাবছেন তাই ইনি মূর্খ আছেন। আপনাকে তো আমরা যতদূর জানি যে আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর খুব ভালো সম্পর্ক এবং শুভেন্দু আপনাকে অনেকদিন ধরেই বলছিল যে যা হয়েছে হয়েছে আবার ফিরে এসো, এটার মধ্যে কোনো ভুল আছে কিছু? না না, দেখুন শুভেন্দু অধিকারী বাবা, আমার বাবার প্রতি আমি যদি পরে যদি আমি কাউকে স্নেহ করি ওনার বাবা করতাম। কেন করতাম? ওনার লড়াইকে আমি খুব পছন্দ করতাম। নন্দীগ্রামের লড়াইতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করেছি, অনেক টাউনিং এটা অনেক কিছু আছে ম্যাটার। তারপরে শুভেন্দু অধিকারীর মধ্যে অনেকটা পটেন্সিয়ালিটি আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে বাংলায় এই যে রিভাইভ হলো অনেকগুলো ম্যাটার, যে তৃণমূলের বিরুদ্ধে যে আমাদের কর্মীদের মনোবল বাড়লো, এর মধ্যে অনেকটা কিন্তু শুভেন্দু অধিকারীর লড়াই কিন্তু ফল, অনেকটা পার্টি কর্মী তখনও ছিল এখনো আছে, পার্টি সংগঠন তখনও ছিল আজকে আছে, কিন্তু সেই বৃদ্ধি হয়েছে
ওনার ফাইট ওনার লড়াইকে দেখে এটা এটা যদি কেউ ভাবে কি আমি ভুল বলছি, এটা আমার ফিলিং, আমি যেটা মনে করি। আমি দীর্ঘদিন আমি আমি নিজে পোস্টার লাগিয়ে আমার বাবা প্রচার করতাম, বাবা এমএলএ ছিলেন, আমি নিজে পোস্টার লাগাতাম, মাইকিং করতাম। আমি কিন্তু খুব নিচে লেভেল থেকে পলিটিক্সে এসেছি, ট্রেড ইউনিয়ন করালো, আমি পলিটিক্সে ওই উড়ে এসে বসা যাওয়ার লোক। তো আমি এটা বুঝি কি কোন মানুষকে কিভাবে গ্রহণ করতে হয়। যার যেটা ক্ষমতা থাকে মানতে হবে। আপনি ভালো একটা রিপোর্টার, ভালো একটা অ্যাঙ্কার, আপনি ভালো একটা মানুষের সঙ্গে কথা বলতে পারেন, এটা আমার স্বীকার করতে অসুবিধা কি আছে। কিন্তু অনেকে মনে মনে করছেন যে শুভেন্দু অধিকারী আপনার পাশে আছেন এবং 26-এ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী, যেভাবে আপনি 11-এর আগে মমতা ব্যানার্জির পাশে ছিলেন, এবারে শুভেন্দু অধিকারীর জন্য আপনি সেই রোলটা প্লে করবেন। দেখুন, কে মুখ্যমন্ত্রী হবে দল ঠিক করে, কিন্তু নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী যদি আজকে আমাকে বলে কি তোমাকে এই আজকে এই 12:20 হচ্ছে রাত্রি, তোমাকে 1.5 ঘন্টার মধ্যে যেতে হবে আসানসোল, আমি কিন্তু চেষ্টা করবো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আসানসোল পৌঁছে দিই। কেন? ওই লোকটার কোনো বিশ্বাস আছে। রাজনীতিতে বিশ্বাস বলে বড় কথা হয়। আপনি যদি আপনার, আমি তো আমার থেকে বয়স কম, বাট হি ইজ মাই লিডার, এটা কোনো অস্বীকার করা দরকার? কেন অস্বীকার করো? ও যদি আমাকে বলে কি তোমাকে 11:15 মধ্যে পৌঁছে দেবে, আমি উড়ে গিয়ে পৌঁছে যাবো। এটা এটা ডেডিকেশন থাকা দরকার আছে প্রত্যেকটা কর্মীকে। আমি নিজে কর্মী উপরে কিছু মানি না, আমি কর্মী হিসাবে লড়াই করে মমতা ব্যানার্জি সরকারকে পতন করার জন্য যা করতে হবে আমরা করবো। এই পতনটা কি 2024-এ হয়ে যেতে পারে মনে হচ্ছে? মনে হচ্ছে, কারণটা যা যা রিপোর্ট পাচ্ছি, আমি তো অনেকদিন ধরে ভোট বুঝি, যেভাবে আমি রিপোর্ট পাচ্ছি বা যেভাবে মানুষের সারা দেখছি, দিদিমণি ভোট ব্যাংকটা অনেকটা ড্যামেজ হয়েছে। সেটার কারণটা কি? এই মানে ম্যাক্সিমাম এনার্জি নেতাদের ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, কারাপশন, লোকাল লেভেলে তোলাবাজি, পুলিশের মানে পুলিশিয়া রাজ। দেখুন, একটা আমাদের দেশের একটা পরম্পরা আছে, পরম্পরা মানে একটা মেন্টালিটি ফিক্স আছে, পুলিশকে মোটামুটি লোক ভাবে ঘুষখো। এবার একটা সবার মধ্যে একটা রাগ থাকে সবসময় পুলিশের, কেন পুলিশের বেশিরভাগ লোক যান ও মানে এমন কাজ করবে যাতে একটা বাচ্চা ছেলেও রেগে থাকে, বুঝলেন, একটু হোশ হলে রেগে থাকে। এবার একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হবে, যদি ধর একটা রাস্তায় কোনো স্ট্রিট ডগও মারা গেল আর পুলিশ লেটে আসলে দেখবেন পুলিশের উপরে সব ভিড়ে যায়। তো বাংলায় তো মানুষকে পুলিশ মানে বুঝতে পারছে না। তো এইটা একটা এই সরকারের একটা বড় না, এই তো খারাপ দিক। ভোটের রেজাল্টের কথা আপনি বলছেন যে রেজাল্ট তৃণমূলের খারাপ হবে, তার সঙ্গে সরকারের পতনের কি সম্পর্ক? তাহলে কি মানে দিল্লিকে আপনি আপনারা বলবেন যে এখানে গভর্নমেন্টকে ইয়ে করাবো? না না, গভর্নমেন্টকে দিল্লি ফেলবে না। মানে 2011-তে বামফ্রন্টকে বামফ্রন্ট হারিয়েছিল, এবার তৃণমূলকে তৃণমূল হারাবে আর তৃণমূলই বিজেপি সরকার করে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। আপনার নাম অর্জুন সিং, অর্জুন মহাভারতের একটা মহান চরিত্র এবং শক্তিশালী চরিত্র, এবং তাকে দুষ্টের দমনকারী বলা হয়। কিন্তু এখানে যেটা প্রচার শুনছি তাতে বিরোধীরা বলছে যে এই অর্জুন সিং হচ্ছেন দুষ্ট এবং এই লোকসভা নির্বাচনে এই দুষ্টের দমনটাই হচ্ছে তাদের লক্ষ্য। আপনার প্রতিক্রিয়াটা কি? সময় আসতে দিন, 4 তারিখে বুঝবেন কে দুষ্ট কে দুষ্ট না। ব্যারাকপুরের রাজনীতিতে অর্জুন সিং কে লোক বন্ধু ভাই পাশে থাকা লোক হিসাবে ভাবে, আর যে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ওর ব্যাপারে একটা কথা আছে, এসা কোই সগা নেই জিসকো পার্থ নে ঠগা নেই। তো এই পরম্পরা আছে চলে। কিন্তু মানে প্রচার যেটা করা হচ্ছে যে এই ব্যারাকপুরে এবার প্রচার কি আমার সাপোর্টে করবে পার্থ ভৌমিক বা তৃণমূল? তৃণমূলে প্রচার করার জায়গা কোথায়? দিদিমণি সব কাজ করেছেন, আপনি বলছেন, দল বলছে, আইপ্যাক বলছে, তাহলে পঞ্চায়েত ভোট হতে দিলেন না কেন? তাহলে পৌরসভা ভোটে দখল করলেন কেন? আপনি সব কাজ করছেন আবার ভোট দখল করে জিততে হচ্ছে, তার মানে আপনার প্রতি মানুষের ধারণা সঠিক নেই। কিন্তু একটা জিনিস বলুন, আপনার হলফনামাতে যেটা দেখলাম যে প্রায় 93টা ফৌজদারি মামলা আছে, এইগুলো কিসের লক্ষণ, এগুলো কোথা থেকে হলো? দেখবেন 2019-24 আপনি ইয়ার ওয়াইজ দিয়েছেন, দেখুন 2019-থেকে আছে, তার আগে নেই।
এটার কারণটা কি? মানে 2019 তো আপনি জিতেছিলেন এখান থেকে এমপি হলে। দিদিমণি তো বললাম না, দিদিমণি মা মানে ভাবছেন পুলিশকে দিয়ে দমন করে দেবো, এটাই আছে আর কিছু না। কিন্তু 165টা ছিল, এখন বেঁচে 93টা থেকে। 2019 ভোটের ঠিক পরে পরেই কিন্তু এই ভাটপাড়া এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র একেবারে অসম্ভব উত্তেজনা ছিল, নাশকতা ছিল, খুন হলো, অনেক মানুষ এলাকা ছাড়া হলেন, এবং সেই ব্যাপারটা কিন্তু এখনো আলোচনার মধ্যে আছে। আবার অর্জুন সিং, আবার ব্যারাকপুর। মদন মিত্র স্পষ্ট বলেছিলেন ভাটপাড়ায় দাঙ্গা, ব্যারাকপুরে দাঙ্গা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে পুলিশ করিয়েছিল। এটা আমি বলছি না, মদন মিত্র বলেছে। তার মানে ঢোল মানে ফেটে গেল কালীরামের ঢোল, ওনার দলের লোকরাই কথাটা বলেছে, আমি বলিনি না। এই মামলাগুলো তাহলে কি আপনি বলছেন সবই ফলস? এবং আপনাকে এক দিনের মধ্যে অর্জুন সিং 4 জায়গা ভায়োলেন্স করছে এক টাইম। 65টা মামলা ভারতবর্ষের ইতিহাসে নেই কি 65টা মামলা এক দিনের মধ্যে এক বেঞ্চে 11:10 সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে। 11:10 একটা পিটিশনের মধ্যে 65 কেসেস স্টে করে দিয়েছে। কারণটা কি? মানে আপনার বিরুদ্ধে এত মামলা, এত কিছু কারণ, ওই ভাবছেন মামলা করে আমাকে জমাতে পারবেন, এই জন্য করে। এটা ওনার কালচারের মধ্যে আছে। আপনি বলুন, একটা ঘটনা আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি মনে রাখেন তো, জগন্নাথ সরকারকে একটা এমএলএ মার্ডার কেসে আসামি করে দেওয়া, তার সঙ্গে পুছতাছ, এমস এর ডাইরেক্টরের নামে কেস করে সিআইডি ওকে বারবার তলব করে। কারণটা কি? কারণ হলো এমস এ কোনো কন্ট্রাক্টর আছে, সে কন্ট্রাক্ট বেসিসে কাউকে চাকরি দিয়েছে, সেই কেসে ওখানকার এমএলএ নাম দিয়ে দিয়েছে, আর ওদেরকে ডেকে সিআইডি হারাসমেন্ট। এটা কি? আরে কিছু কাজ করুন না, অনেক কাজ করার বাকি আছে। পুলিশের কাজ শুধু এই বিরোধী দলকে হ্যারাসমেন্ট করা? কিন্তু একটা কথা আমরা আসার পথেও শুনছিলাম যে ব্যারাকপুরে আবার লোকের মধ্যে একটা দুশ্চিন্তা আছে যে সেই অর্জুন সিং, সেই বিজেপির প্রার্থী, এবং উনি আপনি যদি আবার জিতে যান তাহলে আবার সেই রিপিটেশন অফ 2019 জুন জুলাই। আর ব্যারাকপুরে মানুষের মধ্যে নেই, এটা তৃণমূলের মধ্যে আছে। রোজ তৃণমূল লোককে মারধর করে, লুটপাট করে, ভয় দেখায়। এখনো তো এই দুদিন আগে আমি টুইট করেছিলাম, মহিলাদেরকে গালাগালি করছে। তো যারা মহিলাদেরকে গালাগালি করছে, মহিলারা প্রতিবাদ করতে করছে, তো এই ধরনের লোকের কি উপায় আছে? এই ধরনের লোকে তো 2-4 থাপড় খাওয়া উচিত, নাহলে তো মানুষ হবে না এরা। আমি একটা কথা বলি, আপনি বলছেন এখানে 2019 গন্ডগোল হয়েছিল, তো 2021 কি হয়েছে? 19টা ঘোষিত অপরাধী এনএচআরসিতে ছিল, তার মধ্যে পার্থ ভৌমিকের ওয়ান অফ দেম, ফলোআপ করে এর নামে এনএচআরসি রিপোর্ট দিয়েছিল। তাহলে আমি কালপিট, আমার নামে এনএচআরসি দিয়েছে, বা আপনার বাংলার যে হিউম্যান রাইটস কমিশন কি আমার নাম দিয়েছে, বা আপনার পুলিশ কি আমাকে আমার নামে কোনো কমপ্লেন করতে পারে এই ব্যাপারে? আপনি দোষী, আপনি করাচ্ছেন, সরকার করাচ্ছে, পুলিশ আপনার, আপনি বলছেন গুন্ডারাজ, আমি গুন্ডা। তাহলে মমতা ব্যানার্জিকে রিজাইন করা উচিত। আমার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থাকাকালীন যদি আমি এখানে রাজত্ব করছি, তাহলে ওনার থাকার কি দরকার আছে? সি মাস্ট বি রিজাইন। তাহলে আপনি বিজেপির এমপি থাকলেন আর চলে গেলেন তৃণমূলে, সেইটা তাহলে কেন করেছিলেন? আমি বললাম না, 2021 হাজার হাজার লোক ঘর ছাড়া হয়েছে, এটা রণকৌশল বুঝতে পারে বলতে পারে। মানে বিজেপির সঙ্গে আপনি কথাবার্তা বলেই তৃণমূলে গিয়েছিলেন? এটা মেবি হতেও পারে। এটা মেবি কি? এটা তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে না, মেবি এটা আপনি যদি বলছেন তো এটা হতেও পারে। বিজেপির নেতৃত্ব জানে না, আমার তো লোককে বাঁচাতে হবে প্রথম। কিন্তু আপনি এটাও লক্ষ্য করেছেন কি আমি আমার লোককে বাঁচাতে পেরেছি? কিন্তু আবার এটাও তো ঠিক, তার মানে আপনি বিজেপির লোক হয়ে তৃণমূলের অন্দরে ছিলেন আর কি? এটা ঠিক না, আমি যা করি ওপেন করি। ঠিক আছে, আপনি ওপেন করছেন, কিন্তু আমি এই বাড়িতে আগে অনেকবার এসেছি। এই যে ঘরের এখন পেছনে অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ছবি, এখানে আমি 11 মার্চের আগে পর্যন্ত মমতা ব্যানার্জি অভিষেকে তার মানে তো এবারও সেই সম্ভাবনা আছে যে ভোটের পরে আবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক? সে সম্ভাবনা নেই, নেই না। আর মৃত্যু মৃত্যুবরণ মানে মৃত্যু হওয়ার আগে অবধি আর তৃণমূলে আমরা নেই, তৃণমূল থাকবেও না, এমনিও থাকবে।
কিন্তু অর্জুনবাবু একটা ঘটনা ঠিক, এটা হয়তো আপনার ক্রেডিট যে সব দলই আপনাকে গ্রহণ করেছে, একমাত্র বামপন্থীদের সঙ্গে আপনি যাননি, কিন্তু আপনি তৃণমূলের, আপনি কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূলের বিধায়ক অনুসরণ করে, মমতাদিকে অনুসরণ করেন, আচ্ছা উনিও তো এরকম করে। কিন্তু বাংলায় ঘর বাসী কথাটা কিন্তু একমাত্র আপনার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি আবার তৃণমূলে ঘর বাসী। আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিতে চাইছিলাম না, এই উত্তরটা দিয়েই দিই। আপনি বললেন না কি করে সরকার, কি করে এই সরকার পাল্টাবে, আপনি এটাও শুনতে পারেন ভাই কোবেনার্জি কালকে চলে গেল, ওখানে দল ভেঙে দিল, এটাও কোনখানে চলে গেল মানে আওয়াল বলে দল ভেঙে দিল, বিদেশে চলে গেল টাকা পয়সা বাঁচাবার জন্য আর দলটা ভেঙে দিল, এটাও বলতে পারেন। আপনি মাঝে মাঝেই বলছেন যে জাল টানলে দেখা যাবে কোন দিকে কত, কতজন আপনার সঙ্গে যোগাযোগ রাখছে? আমার সঙ্গে যোগাযোগ রাখার দরকার নেই তো, বাংলায় মহারাষ্ট্র মডেল হতে যাচ্ছে, এটা আপনি ওয়েট করুন। শালিকা চলে গেছে বিদেশে, হাজবেন্ড ওয়াইফ দুজনে বিদেশে চলে যাবে, লিখে রাখুন। এখানে একনাথ সিন্ধে কে হবে? ভাইপো ব্যানার্জি। আচ্ছা, মানে আপনি এই নতুন নামকরণও করলেন যে ভাইপো ব্যানার্জি। আচ্ছা একটা জিনিস আপনি বারবারই বলছেন, আমরা যতদূর জানি অর্জুনবাবু যে আপনাকে বিকল্প আসন তৃণমূল অফার করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2019 আপনি বিজেপির প্রার্থী হলেন, 2024 আপনি বিজেপির প্রার্থী হলেন, ব্যারাকপুরের বাইরে আপনি খানিকটা জল ছাড়া মাছের মতো আপনার অবস্থা, মানে আপনার এই ব্যারাকপুরটাই আপনার কাছে একমাত্র। আমি ব্যারাকপুরের মানুষের কাছে দায়বদ্ধ, যেখানে 50 বছরের রাজনীতি পরিবার আমার, এখানে আমি ব্যারাকপুর ছেড়ে আমি উড়ে গিয়ে বসবার দরকার পেয়েছি। আমি এখানে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মানুষকে আমি চিনি, সেখানে আমি গিয়ে আসানসোল আর দুর্গাপুর কেন যাবো? আমি এই মাটিতে এই মাটিকে ভালোবাসি, এখানে দাঁড়াবো, আমি কেন হতে যাবো? বাংলার নেতা হতে গেলে তো বাংলা নেতা না, ভারতবর্ষের সবাই আমাকে চিনে, বাংলা ছেড়ে দিই, তার জন্য তো আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, আমি তো উড়ে গিয়ে সব জায়গায় দাঁড়াতে পারবো না। কিন্তু ব্যারাকপুরের প্রতি আপনার এত ভালোবাসার কথা বলছেন, এই যে 5 বছর আপনি এমপি ছিলেন, ব্যারাকপুরের কি সমস্যা আপনি আপনার নজরে এসে যেটা মেজর, এবং আপনি কতটা কি করতে পেরেছেন? দেখুন, এই যে এমপি যা কারণ নিয়ে আমি সব করেছি, ঠিক আছে, আমার কাছে এসে কেউ ঘুরে যায় না, সোশ্যালি হোক, পার্সোনালি হোক, গভর্নমেন্ট লেভেল হোক, আমি কেউ আমার কাছে ফেরত দেয় না। আমার কাছে আউট গোয়িং আছে, ইনকামিং বলে কিছু নেই, কারো কেউ বলতে পারবে না কি চাকরির জন্য অর্জুন সিংকে পয়সা দিয়েছে, তাহলে আমার এগেনস্টে ইডি সিবিআই হতো, আমি তো তৃণমূল করে এসেছি। এটাও তো একটা ঘটনা যে ইডি সিবিআই যাদের বিরুদ্ধে হচ্ছে, একমাত্র আপনার ক্ষেত্রেই হলো না যখন আপনি তৃণমূলে রইলেন, কিন্তু বিজেপি থেকে তৃণমূলে গেছে এমন হবে কেন? আচ্ছা একটা বলুন তো, সবার কাছে কি ইডি সিবিআই হয়েছে? হয়নি, যারা লুটেছে তাদের কি হয়েছে? সেটাও তো পার্টি করেনি, সেটা তো কোর্ট করেছে, সেটা ঠিক কথা। কিন্তু আমরা 2022 আমার স্পষ্ট মনে আছে আপনার সঙ্গে আমার অনেক দীর্ঘক্ষণ কথা হয়েছিল, আপনি জুট মিল শ্রমিকদের এবং পাট চাষীদের সমস্যা নিয়ে একটা লড়াই করছিলেন দিল্লির সঙ্গে, আপনি পীযূষ গোয়েলের সঙ্গে যে মিটিং করলেন, তো সেগুলো কি হলো? আজকে প্রধানমন্ত্রী ওটা কথাও বলেছেন, আপনি ধ্যান মানে মনে নেই আপনার হয়তো, ভালো করে শুনেননি, প্রধানমন্ত্রী বলেছেন জুট মিলের সমস্যা বরবাদ করে দিয়েছে, আমরা অনেকটা কাজ করেছি এটাও বলেছে, মানে আমার যে আমি যে করিয়েছিলাম সেটাও উনি বলেছেন। আচ্ছা, এটা তো আমার অ্যাচিভমেন্ট, আমি তো আমার ক্ষমতা আছে কি আমি গভর্নমেন্ট থেকেও গভর্নমেন্টের সঙ্গে যে গভর্নমেন্ট বুঝতে পারছিল না এই ম্যাটারটা, পীযূষ গোয়েল জুটের লোক না, বুঝতে পারছিলেন না, আমি চারজন যে ওনার ডিপার্টমেন্ট আছে যারা এই জুট ব্যাগগুলো কিনে, তাদের সবাইকে বসিয়ে ওনার সঙ্গে মিটিং করে ওনাকে বুঝাতে পেরেছে, তাই করতে পেরেছে। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ ছিলেন, আপনি এখন নরেন্দ্র মোদীরও ঘনিষ্ঠ, দুজন নেতা নেত্রীকে আপনি দেখেছেন যারা ভারতে খুব আলোচিত, তো ডিডি মোদী এর মধ্যে কাকে আপনার সেই অর্থে রাজনৈতিক অঙ্গনে আপনি কাকে? দিদি যখন ইনিশিয়াল স্টেজে রাজনীতি করেছিলেন, দিদি তখন দিদি ছিলেন, দিদির লড়াই, দিদি ক্ষমতার আসার মানে আসার পরে দিদি কিন্তু সব শ্রেণীটাকে ভেঙে দিয়ে, আর ভাইপোর হাতে উনি প্রায় নিজেকে সারেন্ডার করে দিয়েছিল। তো এটা আপনার কি মনে হয় যে তৃণমূলের এর পরিণতি কি হবে? খুব খারাপ, তৃণমূল আর থাকবে না। কেন থাকবে না? মানে তৃণমূল তো একটা বড় পার্টি, দেখে নেবে, তৃণমূল থাকবে না, তৃণমূলের নিজের ভোট ব্যাংক এই ইলেকশনে আপনি ধস নেমে গেছে, এটা আপনি মিলিয়ে নেবেন আমার কথা। একটা জিনিস আমরা দেখি যে প্রত্যেকবারই আপনি নির্বাচনে দাঁড়িয়ে আপনি তরিতদারকে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন, যার ক্ষেত্রে আপনি একবার হেরেও ছিলেন। আপনি 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 যদি সিনিয়র হন আপনার পা ছুঁয়ে আমার কোনো অসুবিধা নেই,
আপনার থেকে রাজনীতিতে অনেক কিছু শিখেছি। আমি দেখুন সিপিএম জামানায়ও তৃণমূল হয়ে জেতার লোক, সিপিএম জামানায় আমার বাবা জিততেন। তো আমি যদি বলি কি সিপিএম এর কায়দা সিপিএম কে না হারানো যায়, তো এটা মূর্খ আছি আমি। সিপিএম কে তো সিপিএম কায়দা হারাতে হবে, তৃণমূল কে তৃণমূলের কায়দা, সিপিএম থেকেই তো তৃণমূল ওখানে জিতেছিল। তো বলেছি তো আপনাকে কিছুক্ষণ আগে যে বামফ্রন্ট কে কিন্তু বামফ্রন্টই হারালো, বামফ্রন্ট কে তৃণমূল হারায়নি। এবার ওখান থেকে অনেক লোক তৃণমূলে আসলো, মমতাদি ভুল কোথায় হলো? ওই কালচারটাকে এখানে উনি মিশিয়ে দিলেন। ওই কালচারটা যদি না মেশাতেন, এই এই যে ভাইপো ব্যানার্জি উত্থান না করে, এই যে লুটে রাজ না করে, এটা যদি পার্টি লোকের উপরে দায়িত্ব থাকতো, তাহলে কিন্তু যারা দীর্ঘ লড়াই করেছিল, যারা সিপিএম এর হাতে মার খেয়েছিল, জেল গিয়েছিল, যদি ওদের হাতে দলটা থাকতো না, এই দলটা অনেকদিন থাকতো। তো অনেকে বলে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটিং এর যদি কোনো দৃষ্টান্ত থাকে, তাহলে সেটা প্রথম তড়িৎ তোপদার আর অর্জুন সিং এর মধ্যে, আপনাদের দুজনের মধ্যে সেটিং না না, তাহলে কোনো লোকসভায় আপনি ওকে জিতিয়েছেন, উনি আপনাকে বিধানসভায় না 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 না, এরকম না। আপনি তাহলে জানেন না, আমার তড়িৎ বাবুর সঙ্গে রাজনীতি ফিল্ডে অনেকবার যুদ্ধ হয়েছে, কিন্তু আমি লোকটাকে শ্রদ্ধা করি, মানি। উনার রাজনীতিক ভোটে রাজনীতিক যে কায়দা অনেকটা শিখেছে। ওনার দলের ভবিষ্যৎ কি? দেখুন, ওনার দলের ভবিষ্যৎ তো এখন মানুষের হয়তো বিশ্বাস হচ্ছে না, কবে তার আগে ভবিষ্যতে কি। ওনাদের নতুন লিডারশিপ আসছে দেখছি, অনেক ইয়াং ছেলে এখন আবার সিপিএম দিকে টার্ন আউট নিচ্ছে। তো আমার মনে হচ্ছে একটা জায়গা আস্তে আস্তে ওরাও তৈরি করার চেষ্টা। আপনার কি মনে হয় যে সেটা পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো ইঙ্গিত? ভালো খারাপ না, কিন্তু একটা জিনিস আছে, সিপিএম যদি মজবুত হয় তাহলে তৃণমূলে আরো কষ্ট আছে, আরো কষ্ট আছে। এই নির্বাচনে কি মজবুত হবে এবং ব্যারাকপুরে কি অবস্থা? মুর্শিদাবাদে তৃণমূল জিতবে না, জিতবে না, কে জিতবে আমি বলবো না, তৃণমূল জিতছে না। তো তার মানে ওখানে বিজেপিও জিততে পারে, অধীরও জিততে পারে বহরমপুরে। আমি এরকমই সম্ভাবনা, আমি আমি মুর্শিদাবাদের কথা বললাম, আমার কাছে রিপোর্ট আছে, মানে গ্রাউন্ড রিপোর্ট বলছে। মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট ব্যাংক তৃণমূলে ধসেছে, এটা আমি আপনাকে অথেন্টিক খবর বলছি। কেন, যারা ভোট করাচ্ছিল, মানে পুলিশ পার্সোনাল হোক বা অন্য অন্য যারা এজেন্সিগুলো সব নজর রাখে, ইলেকশন কমিশন, তাদের কিছু সোর্স দিয়ে আমি খবর পেয়েছিলাম কি কিছু হচ্ছে ওখানে। আবার একটু ব্যারাকপুরে ফিরি, আপনার প্রধান প্রতিপক্ষ পার্থ ভৌমিক, অর্জুনের আরেক নাম পার্থ, ফলে এই নির্বাচনে দেখা যাচ্ছে যে একটা মহাভারত, সেকেন্ড মহাভারত হতে যাচ্ছে এখানে। এখন এই কুরুক্ষেত্র যুদ্ধ যদি হয়, কি হবে সেই যুদ্ধ, মানে ভোটের দিন? সবাই এটা নিয়ে কিন্তু খুব মানে মানুষের উৎকণ্ঠা আছে। ব্যারাকপুর অর্জুনেরই আছে, অর্জুনেরই থাকবে। বললাম না, পার্থ ভূমি এখানে মানুষের কোনো সঙ্গে মিল নেই, ও ভালো তেল মারতে পারে। আমাদের মতন লোক যারা দিদিমণিকে লড়াই করে ক্ষমতা আনলো, আমাদেরকে সরিয়ে ও তেল মেরে পৌঁছে গেল ওখানে, ওর তো তেল মারা ক্যাপাসিটিকে আমি চ্যালেঞ্জ করতে পারবো। কিন্তু ভোটের রাজনীতি তো অনেক শিশু আছে। কিন্তু এখানে বিগত দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে, তাতে কিন্তু সবাই ভোট নিয়ে খুব আতঙ্কিত, ব্যারাকপুর নিয়ে সব কিছু। এখন পর্যন্ত তো কিছু হয়নি, দেখছেন না? হ্যাঁ, কিন্তু ভোটের দিনটাতে আপনি কি ভূমিকা নেবেন? দেখুন, ভোটের দিনের গল্প ওটা, আপনি ওর গাড়ি নিয়ে পিছনে আমার থাকবেন, দেখবেন। কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি, হবেও না আশা করি। কেন, যা শুনছি যেভাবে ইলেকশন কমিশন মানে খুব ক্লোজ মনিটরিং করছে, আমার মনে হচ্ছে না, তৃণমূলই ভেঙে গেছে। অ্যাকচুয়ালি তৃণমূলে একটা অংশ, বড় অংশ, ওরা চুপচাপ তৃণমূলের বিরুদ্ধে ভোট করছে, এই জন্যই লড়াইটা এখনো হচ্ছে না। আপনি বলছেন চুপচাপ ফুলে ছাপ, মানে সেটা পদ্মে ছাপ পড়বে বলছেন? আচ্ছা, তো কিন্তু আমি একটা জিনিস সাধারণ মানুষের জায়গা থেকে বলি, যে মানুষের কিন্তু ব্যারাকপুর নিয়ে একটা উৎকণ্ঠার জায়গা আছে অর্জুন বাবু। কিছু লোক থাকে,
ও দেখবেন ছুটছাট বদমাশি করবে, যে একটু শক্তিশালী থাকবে সে পেটাবে ওদের। আচ্ছা একটা এমনি প্রশ্ন করছি, সম্ভাবনার প্রশ্ন, যদি মোদিজি গভর্নমেন্ট করেন এবং আপনার কাছে যদি মন্ত্রিত্বের অফার আসে, কোন মিনিস্ট্রিটার জন্য আপনি? ওটা সব মোদিজির ব্যাপার আছে, ওটা নিয়ে আমাদের আমার কোনো খুব বড় ইচ্ছা নেই। ইচ্ছা নেই কেন? আপনার কিছু ভালো কাজকর্ম করার ইচ্ছে নেই এখানে? আমাকে যদি দল ভালো কাজ করাতে চায় করাবে, মানে আমি ইচ্ছা আমার নেই কি আমাকে এই হতে হবে ওই হতে, এসব আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমার যে মর্যাদা পাওয়া উচিত, যে মান সম্মান পাওয়া যায়, সেটা কেউ যদি নষ্ট করার চেষ্টা করে সেটা আমি চ্যালেঞ্জ করব। সেটা বিজেপিতেও করবেন আপনি? না না, বিজেপি আর তৃণমূল বলে নেই, আমি যে যে জিনিসটা নিয়ে অর্জন করেছি সেখানে যদি আমার সঙ্গে কেউ ভাবে ওটাও নিয়ে নেব, তাহলে তো 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 তো। কিন্তু একটা কথা আপনি বলুন, মানে আপনি এতদিন ধরে রাজনীতি করেন, আপনার সম্পর্কে মিডিয়ায় যা প্রকাশিত হয় বা চারপাশে যা আলোচনা হয়, তাতে একটা যেন ব্যারাকপুরে মানে সেই সোলের আপনি বোধ হয় গব্বর সিং এবং না না, আমি বীরু জয়, আমি গব্বর সিং, আমি ডাকাত না। আচ্ছা, আমি ডাকাত না, আমি আমি ফিল্মে ও আর্টিস্টও না, ওই নাটকবাজ ওই আছে, ও নাটক ফাটক করে, আমার কাছে টেক আছে, রিটেক নেই, যা হবে সামনাসামনি। থ্যাংক ইউ, নমস্কার। আপনারা শুনলেন অর্জুন সিং এর কথা এবং বুঝতেই পারলেন যে অর্জুন সিং আছেন অর্জুন সিং, সে তিনি তৃণমূলেই থাকুন আর বিজেপিতে, পাশে মমতা ব্যানার্জি থাকুন আর নরেন্দ্র মোদী, অর্জুন সিং স্বমহিমায় সমুজ্জ্বল। তার রাজনীতিকে কেউ নেগেটিভ বলতে পারেন, কেউ পজিটিভ বলতে পারেন, ওনার তাতে কিছু যায় আসে না। এবং ব্যারাকপুরের জন্য নিজেকে তিনি একটা জায়গায় উপস্থিত করেছেন এবং তিনি মনে করেন যে ব্যারাকপুরের যোগ্য অভিভাবক তিনি, দ্য ওয়ালের জন্য অমর সত্য।